মধ্যপ্রাচ্যের দেশ কাতার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের ভাড়া কমানো আসন সংকট নিরসন ও ফ্লাইট বাড়ানোর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা আমিন ব্যাপারে জানান আসন খালি থাকা সাপেক্ষে মধ্যপ্রাচ্যগামী পাঁচটি গন্তব্যে টিকিটের দাম কমানোর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মধ্যে সৌদি আরবে জেদ্দা রিয়াদ দাম্মাম এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির নতুন টিকিটের সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি কিন্তু প্রবাসীরা জানান কাতারকে বাদ দেওয়া হয়েছে এই সুযোগ থেকে তাই এই সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান কমিউনিটি নেতারাও পরিমাণে ভাড়া কমিয়েছে শুধুমাত্র অন্য অন্য দেশগুলোর মধ্যপ্রাচ্যের কাতার যে দেশের আওতায় নাই আমি বলবো কাতার কেন থাকবে না কাতার তো রেমিটেন্স কম যাচ্ছে না মহামারীর যে করোনার ভিতরে আমরা বুঝতে পারছি আসলে কি আমরা রেমিটেন্স যোদ্ধা না সরকারের উপর আমরা বোঝা পার্শ্ববর্তী দেশের বিমান ভাড়া হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা থান আমাদের যে বাংলাদেশের সামান্য তম সেম টু সেম এক টাকা আরাফাত রহমান কোকর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ মনিরুজ্জামান জানান কুয়ালালামপুরে মাদ্রাসা তাহফিজ নুরুল হিদায়ার মালয়েশিয়া বিএনপির উদ্যোগে কুরআন খতম হেফজখানায় খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশারফ হোসেন তালহা মাহমুদ এম জে আলম কাজী সালাউদ্দিন এস এম বশির আলম নূরে সিদ্দিকি সুমন শাহ জালাল সাইদুর রহমান বাবুসহ অনেকে